হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে রাধে রাধে। দেখো বন্ধুরা, আজকে আমি বাজার থেকে তাল নিয়ে চলে এসেছি। আজকে দুতুন কিচেনে প্রথম তালের একটা নতুন পদ, আমি তালের ক্ষীর বানাবো। তাহলে দেখো বন্ধুরা, তালের ক্ষীর বানাতে কী কী লাগবে সেগুলো আমি বলে দিই। দুধ নেবো এক বাটি, নারকল কোড়া এক বাটি, চিনি 2 চামচ, গুঁড়ো দুধ আর সামান্য কিশমিশ আমি কুচি করে নিয়েছি। তাহলে আমি তালটা বা ঘরে গিয়ে চেপে ফিরে আসছি। রান্নাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি ঝুড়িটা ধুয়ে নিয়েছি, তলায় একটা থালা দিয়ে দিয়েছি। এইবার আমি এরমভাবে একটু মারলেই ওপরে খোলাটা খুলে যাবে। এই দেখো, এবার ফেলে দেবো এটা। এইবার আমি ছাড়ি, তালটা খুব পাকা তাল। আমার শ্বশুর বাড়ির তাল যদি পারি তোমাদের দেখাবার চেষ্টা করব। সে তার সাইজ গন্ধ অতুলনীয়। এটা আমার বাজারের কেনা তাল, আমি এরমভাবে ছাড়িয়ে নেবো। আগে এরমভাবে একটা আটি আগে বার করে নেবো। ভালো করে কোলাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এরমভাবে দেয়ালে সাপোর্ট দিয়েছি, তাহলে তাড়াতাড়ি আমার ঝুড়িতে তালটা চাটা হয়ে যাবে। আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এইরকমভাবে আমি তালটা চেঁচে আগে ওর কাইটা আলাদা করে তোমাদের রান্নাঘরে দেখাবো এটা দিয়ে আমি কী বানাবো। দেখো এইরকমভাবে তালটা আমি চেঁচে নেবো, তারপর রান্নায় ফিরে আসছি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। আমি 2 আটি তালের কাই কড়াই নিয়ে নিয়েছি। দেখো, আমি প্রথমে তালটা একটুখানি গরম করে দেবো, হালকা গরম করব। তারপর আস্তে আস্তে সমস্ত রকম উপকরণ আমি দিয়ে দেবো। তালটা হালকা আমার গরম হয়েছে, প্রথমে আমি নারকল কোড়াটা দিয়ে দেবো। চিনি দেবো, তোমরা তালের মিষ্টতা অনুপাতে মিষ্টিটা দেবে। এইবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব। আমার শ্বশুরমশাই নিজে তালের গাছ বসিয়েছেন, তো সেই তাল আমি যদি পারি তোমাদের দেখাবো। সেই তালের স্বাদ খুব মিষ্টি, আর কাইও এত ঘন কী বলবো। উনি তালের যে কোনো আইটেম খেতে ভালোবাসতেন, তার সঙ্গে আমিও। দেখো, এইবার আমি এটাকে ভালো করে জাল করে নেব। আর এক বাটি দুধও যেটা আমি নিয়েছি জাল দেয়া, এটা আমি খানিক পরে দেবো। দেখো বন্ধুরা, চিনিটা দেওয়ার জন্য চিনিটা গুলে যেতেই এটা পাতলা হয়ে গেছে। এইটাকে এবার জলটা শুকনো করে নিতে হবে, দিয়ে একটু টাইট করে নেবে, তাহলে স্বাদ খুব ভালো হবে। এইটা জল শুকিয়ে গেলে তারপর আমি দুধের ব্যবহারটা করব। এটা একটু সময় লাগবে, এটা জলটা শুকনো হলেই দুধটা আমি মেশাবো। একভাবে এটাকে নিয়ে যাবে, না হলে তলায় লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হবে। আমি আজকে একটু এটা রান্না করে ঠাকুরকে আগে দেবো। বাড়িতে প্রথম তাল এলো, তো ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। দেখো বন্ধুরা, সামান্য করে দুধ আমি দেবো আর এটাকে ভালো করে মিশিয়ে নেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটাও প্রেস করে দিও। তাহলে আমি যা নতুন নতুন রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি সামান্য করে দুধ দেবো আর তালটা ভালো করে মিশিয়ে নেবো। তোমরা বুঝে তাল অনুপাতে দুধ, চিনি, নারকল কোড়া ব্যবহার করো। আমি 2 আটির জন্য এই পরিমাণই দিলাম। এবার আমি জলটা শুকনো হওয়ার মতো করে আমি এটা শিমে গ্যাস দিয়ে নাড়বো। এই যে পাতলাটা আছে এটা আমার শুকনো হবে, ততক্ষণ নাড়বো। দেখো, এটা অনেকটা শুকিয়ে এসেছে,
এইবার আমি গুঁড়ো দুধটা দেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব আর কিশমিশটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এইবার আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো এটা খেতে। তোমরা এইরকমভাবে বানিয়ে খেয়ে জানিও আমাকে কেমন হয়েছিল। আমি এবার একটু ডেলা ডেলা দুধ এরকম থাকলে ভালোই লাগবে খেতে, ওই জন্য আমি দুধটা গুলে দিইনি, এইরকমভাবেই দিয়েছি। এইবার আমি আরেকটু নেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট পাঁচেক এইরকমভাবে রেখে ঢেলে নিয়ে ফিরে আসছি, তোমাদের কেমন ওটা দেখতে হবে। দেখো বন্ধুরা, আমি একটা কাঁসার বাটিতে তালের ক্ষীর নিয়ে নিয়েছি আর কয়েকটা কিশমিশ ওপরে ছড়িয়ে এইবার আমি একটু ঠাকুরকে দেবো, তারপর আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তাহলে আজকের মতো টাটা।